আমায় যা কাজ করতে হবে তা পরিষ্কার খালি কাঁচের বোতলে লেবেল লাগিয়ে পাস বক্সে দিয়ে দেওয়া হলো। ট্রেতে সাজানো বোতলগুলি আমি ল্যামিনার এয়ারফ্লোর নিচে রাখলাম। এখন আমাকে হেপারসেলফ 30 ঔষধটি তৈরি করতে দেওয়া হয়েছে। আমার কাছে হেপারসেলফ বোরিক অ্যান্ড ট্যাফেল কোম্পানির 27 পোটেন্সি আছে। তাহলে আমাকে সবার প্রথমে 28 পোটেন্সি এবং 29 পোটেন্সি দুটি তৈরি করে নিতে হবে। সবার প্রথমে আমি প্রয়োজন মতো স্টেরিলাইজ করা কাঁচের ভায়াল, ছিপি ও মাইক্রোপিপেটের টিপ সংগ্রহ করে নিলাম। এখন আমি হেপারসেলফ 27 থেকে 28 পোটেন্সি তৈরি করলাম এবং সম্পূর্ণ হ্যানিমেনিয়াম পদ্ধতি অনুযায়ী 10টা স্ট্রোক দিলাম। এবার সম্পূর্ণ একই পদ্ধতিতে হেপারসেলফ 28 পোটেন্সি থেকে 29 পোটেন্সি তৈরি করে নেব এবং 29 পোটেন্সিটা ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখব। এখন আমি ফাইনালি হেপারসেলফ 30 ঔষধটি 29 পোটেন্সি থেকে হ্যানিমেনিয়ান পদ্ধতিতে তৈরি করেছি। 10টা স্ট্রোক দেওয়া হচ্ছে। এইভাবে আমার হেপারসেলফ 30 ঔষধটি তৈরি করা হয়ে গেল। ঠিক আগের পদ্ধতি অবলম্বন করে এখন আমি 9999 থেকে ক্যালিব্রম 10 mg পোটেন্সির ওষুধ তৈরি করছি। ঠিক এরকম একই পদ্ধতির মাধ্যমে আমরা সিএম ওষুধগুলিও তৈরি করে থাকি। ওষুধগুলি আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমরা ওষুধগুলি তৈরি করি।